পরশু আবার এনএইচআরসি টিম একটা পশ্চিমবঙ্গতে আসছে। ওই এনএইচআরসি টিম আসছে, যারা এখনো বাড়ি ছাড়া আছে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য সেই লিস্ট ওদেরকে দেওয়া হয়েছে। আমি আবার একটা নাম্বার আমার ফেসবুকের মাধ্যমে দিব, যেখানে আপনারা যোগাযোগ করবেন, ওখানে অ্যাড্রেস দেওয়া হবে। ওই এনএইচআরসি টিম যেখানে থাকবে আপনারা সকলে ওখানে চলে আসবেন যারা বাড়ি ছাড়া আছেন। কেন ভারতীয় জনতা পার্টি আপনাদের বলেছিল যে সিপিএম এর আমলে যা হয়েছে সেটা এখন হবে না। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, আমাদের একটাও কর্মী কিন্তু বাড়ি ছাড়া থাকবে না, এটা আমরা বলেছি, এটা করে দেখাবো। একটাই কথা বলতে চাই যে আমাদের যা লড়াই আছে, যতক্ষণ না এই পরিবারদের জন্য আমরা ন্যায় নিয়ে আসতে পারি বা বিচার এদেরকে করে দিতে পারি, ততক্ষণ এই লড়াইটা চলবে। আর আপনাদের সকলকে বলি,